হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই রবিবার যেহেতু, তাই বাড়িতে একটু মাংস রান্না হবে। আর দেখো এগুলো মা কি বাসছে, এগুলো না আমার খুব খেতে ভীষণ ভালো লাগে, মুরগির ওই যে টেংরি বলে। তো তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। তো মা এখানে প্রতিগুলোকে ভালো করে বেছে নিচ্ছে, দেখতেই পাচ্ছ এগুলো পরিষ্কার করতে হয়, পালকগুলোকে ভালো করে তুলে দিতে হয়। তো সত্যি কথা বলতে বন্ধুরা, মাংসের থেকে এই জিনিসটা খেতে আমার ভীষণ লাগে। তো দেখো এখানে খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এগুলো আরেকবার করে ধুয়ে নিতে হবে, আর ভালো করে আরও যে পালকগুলো আছে ওগুলো তুলে দিতে হবে। আর দেখো এখানে মুরগির মাংসটাও ম্যাগিনেট করা হয়ে গেছে, একসাথে করে রান্না হবে। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো যে আমার বাবু ঘুমাচ্ছে দোলায়, মা এখানে রান্না বসিয়ে দিয়েছে, বলতে হয় না আমি পরে করে, আমি একটুখানি হাতে হাতে সাহায্য করছি। আলুটা প্রথমে ভেজে নেবে, যেরকম মাংস রান্না হয় সেভাবেই করবে। আর দেখো এখানে মাংসটাকে ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছে ছালের সাথে। তো ছাল যদি রান্না করো বন্ধুরা, টেংরি রান্না করলে না কী বলে, তেলটা একটু কমই দিতে হয়, তেল অতটা লাগে না। তো কম তেলে রান্না করলে খাবারটাও খেতে ভালো হয়, সুস্বাদু হয়। দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম। তো এখানে গাছপালাটা অনেক বেশি আছে বলে অতটা মনে হচ্ছে না, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে, কালারটা খুব সুন্দর এসছে। আর ঝাল তো খেতে আমার ভীষণ ফেভারিট, মুরগির টেংরি ঠ্যাং ঝাল এগুলো আমার ভীষণ ভালো লাগে, মেটে গিলে তো এগুলো ভীষণ ভালো লাগে। তো দারুণ খেতেও সুন্দর হয়। দেখো রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে, দেখতে খুব ভালো লাগছে, খেতেও খুব দুর্দান্ত হবে, কারণ ছালে একটা তেল থেকেই থাকে যে তেলটাতে তরকারির স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। তো আমি দেখো রীতিমতো খেতে বসে পড়েছি, খেতে স্টার্ট করে দিয়েছি। ক্যামেরা ধরার লোক নেই, নিজে হাতে ধরতে হয়, তো তাই অনেক সময় একটু আপছা চলে আসে। দারুণ সুস্বাদু এই রান্নাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।